আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে বোনাস নিয়ে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বোনাসের অনেক কিছুই আপনারা এই ভিডিওর মাঝে পাবেন যা আপনাদের উপকারে আসতে পারে। বন্ধুরা, মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো আপনার 1600 ইউরো বোনাস নিয়ে। 1600 ইউরো বোনাস নিয়ে অনেকেই জানতে চাইছেন যে 1600 ইউরো বোনাসের শেষ তারিখ কবে, আপনার দোমানদারদের শেষ তারিখটা কত তারিখ পর্যন্ত আপনারা দোমানদার করতে পারবেন। আপনাদের 1600 ইউরো বোনাসের দোমানদার শেষ তারিখ ছিল জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত, আপনার শেষ তারিখ ছিল 2021 সালে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত, আপনার শেষ তারিখ ছিল এই 1600 ইউরো বোনাসের দোমানদার। কিন্তু আপনার এই দোমানদার তারিখটা এখন আবার বাড়ানো হয়েছে, আপনারা দোমানদার করতে পারবেন সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, আপনারা এই 1600 ইউরো বোনাসের জন্য দোমানদার করতে পারবেন। আপনারা যারা এই 1600 ইউরো বোনাসের জন্য দোমানদার করতে চান, এটা কোভিড বোনাস। এই কোভিড বোনাসের জন্য যারা দোমানদার করতে চান, আপনারা সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনারা দোমানদার করতে পারবেন। পূর্বে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে সেখানে সব কিছুই আপনারা জানতে পারবেন। এই 1600 ইউরো বোনাস নিয়ে সেখানে সব কিছুই বলা হয়েছে, তাহলে অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, একটু কষ্ট করে হলেও। বন্ধুরা, এর পরবর্তীতে কথা বলবো আপনার পার্থিতি ইভা নিয়ে। পার্থিতি ইভা নিয়ে অনেকেই জানতে চাইছেন যে আপনারা কত তারিখ পর্যন্ত এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত পার্থিতি ইভার জন্য আপনারা দোমানদা করতে পারবেন। আপনার যারা পার্থিতি ইভা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে কত তারিখ পর্যন্ত দোমানদা করতে পারবেন, এর লাস্ট তারিখ কত তারিখ, আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আপনারা সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই পার্থিতি ইভার জন্য আপনারা দোমানদা করতে পারবেন। বন্ধুরা, এর ভিতরে আরও একটু কথা বলি আপনাদের, এখন অটোমেটিক আপনার স্বয়ংক্রিয়ভাবে যে পেমেন্টটা আসতে আছে, অনেকে এই পার্থিতি ইভার পেমেন্টটা পান নেই। আপনারা যারা পান নেই, আপনার আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পেমেন্টটা দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। যারা এখনও পান নাই, আশা করি আগস্টের প্রথম সপ্তাহের ভিতরে আপনারা এই পেমেন্টটা পেয়ে যাবেন। প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার এই স্বয়ংক্রিয় পেমেন্টটা দেওয়া হবে। এই ছিল পার্থিতি ইভা নিয়ে কিছু কথা। বন্ধুরা, রেজিতে এমার্জেন্সি নিয়ে অনেকেই জানতে চাইছেন যে এই রেজিতে এমার্জেন্সির দোমানদার শেষ তারিখটা কত তারিখ পর্যন্ত আছে। আপনার রেজিতে এমার্জেন্সির দোমানদার শেষ তারিখ 31 জুলাই পর্যন্ত, আপনার দোমানদার শেষ তারিখ 31 জুলাই পর্যন্ত আপনারা দোমানদার করতে পারবেন। এখনও কোনো আপডেট আমি এই মুহূর্তে পাই নেই যে আপনার রেজিতে এমার্জেন্সির ডেট বাড়ানো হয়েছে কি না, সেরকম কোনো আপডেট পাই নেই। এখন পর্যন্ত আপডেট আছে আপনার 31 জুলাই পর্যন্ত রেজিতে এমার্জেন্সির জন্য 4টা রাতার জন্য যারা দোমানদার করবেন, আপনারা 31 জুলাই পর্যন্ত এই 4টা রাতার জন্য দোমানদার করতে পারবেন। বন্ধুরা, নতুন যদি কোনো আপডেট আসে যে আপনারা এই রেজিতে এমার্জেন্সির জন্য সামনে আরও ডেট বাড়ানো হয়েছে, দোমানদার করতে পারবেন, সেরকম যদি কোনো আপডেট আসে, যদি ডেট বাড়ানো হয়, তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, ডেট বাড়ানোর সাথে সাথে আপনাদের সাথে আমি নতুন ভিডিও নিয়ে আসব। এই ছিল রেজিতে এমার্জেন্সি নিয়ে কিছু কথা। বন্ধুরা, আরও একটু কথা বলি, রেজিতে এমার্জেন্সির যদি আপনার পাগামিন্তু কিংবা আপনার ইমসের যে আপডেটগুলো আসবে, কত তারিখ আসবে, পাগামিন্তু কত তারিখ আসবে, এই নিয়ে পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে, নতুন যে রেজিতে এমার্জেন্সির পাগামিন্তুগুলো কত তারিখ থেকে দেওয়া হইতে পারে, পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে। যদি আপনার এই ডেটগুলো জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সেখানে আপনারা সব কিছুই পাবেন। এই ছিল আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। এর পরবর্তীতে আপনার কিছু কথা বলবো, আপনার যারা কোভিড-19 এই মুহূর্তে ভ্যাকসিনের জন্য দোমানদা করছেন, কিংবা যারা ইতিমধ্যে দুইটা শেষ করছেন ডোজ, দুই ডোজ যারা শেষ করছেন, অনেকেই সার্টিফিকেটের জন্য টেনশনে আছেন যে কিভাবে এটা আপনারা নিজে নিজে ডাউনলোড করে কিভাবে নিতে পারবেন, অনেকেই চিন্তিত আছেন। বন্ধুরা, পূর্বে একটা ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে স্পিড আইডি দিয়ে আপনার 1 থেকে 2 ক্লিকের মধ্যে আপনার নিজের যে কিওয়ার্ডটা, আপনার যে সার্টিফিকেটটা আপনার ডাউনলোড করতে পারবেন। স্পিড আইডি যাদের আছে,
আপনারা এক দুই ক্লিক দিয়েই আপনাদের সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা না পারেন, নিজে নিজে করতে না পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন। আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিওটা পাবেন। সেখানে কিন্তু আপনার দেওয়া আছে ভিডিওটা যে কিভাবে আপনি স্পিড আইডি দিয়ে ডাউনলোড করবেন আপনার নিজের যে সার্টিফিকেটটা, আপনার যে কিওয়ার্ডটা আছে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, সব কিছু সেখানে দেওয়া আছে। বন্ধুরা, যাদের স্পিড আইডি নেই, আপনারা যদি আপনাদের এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের জানানো হবে। যদি আপনারা কমেন্টসে লেখেন যে আপনারা পারতে আছেন না, এভাবে যদি আপনার বেশি যদি কমেন্ট পড়ে, কমেন্টস যদি বেশি আসে, তাহলে অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আসবো যে কিভাবে যাদের স্পিড আইডি নেই আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন আপনার কিওয়ার্ডটা, আপনার সার্টিফিকেটটা। বন্ধুরা, আপনাদের যে জিমেইলে যে মেসেজটা দেওয়া হয়, সেই জিমেইলে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে দেয় তারা। সেখানে কিন্তু আপনার যে সার্টিফিকেটটা আপনি কীভাবে নামাবেন সেখানে একটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে দেয়। সেই পাসওয়ার্ড দিয়ে আপনার সার্টিফিকেটটা আপনি খুব সুন্দরভাবে নামাইতে পারবেন দুই তিন ক্লিক দিয়েই। যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন, লিখলে আমি পরবর্তীতে আপনার এই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। বন্ধুরা, কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন, সাথেই থাকবেন। আমি ইতালি নেপলি থেকে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।